সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। সেক্টর 5 তে আছি সল্ট লেক। সামনে একটা বড় মেট্রোরই কাজ চলছে, মিষ্টি খাওয়া তো হবেই, বাট তার আগে একটু মিষ্টিমুখ করে নেওয়া যাক। বড়রা মৌলিক আছে না সিঙ্গি থেকে ইনফিনিটি বেঞ্চমার্কের ভেতরেই রয়েছে। এই হচ্ছে রাবড়ি, আমার ওপিনিয়নে কলকাতার সব থেকে ভালো রাবড়ি। ফ্রাইডে 11th of November, তো কালকে হার্ড ব্রেক হয়ে গেছে, 12 দিন নামে গেছে, খুব ভালোভাবে হেরে গেছে। যাই হোক, সেই কষ্টের স্মৃতি ঘুরিয়ে খাবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসি। খাওয়া দাওয়া করতে হবে, বিকজ ইট ইস আ পার্ট অফ মাই জব। আমাদের আলটিমেট ডেস্টিনেশন আরডিবি বুলেভার্ড, এন্ড টু বি ভেরি প্রিসাইজ, মোমোয়া ফার্স্ট ফ্লোর, আরডিবি সিনেমা। মোমোয়ামে বসে আছি আমি, তো আনলিমিটেড বুফে তোমরা সবটাই জানো, তো ননভেজ সেকশনটাই দেখাচ্ছি। চলো সবটাই তোমরা দেখে নাও, বাট আমি ননভেজগুলোই অপ্ট করেছি। তো এই হচ্ছে সমস্ত অফারিং। আর ডেজার্ট একটা রয়েছে, সেটা হচ্ছে চিজ কেক উইথ ভ্যানিলা আইসক্রিম, সেটা তো পাওয়া যাবেই পড়ে, সবগুলোই আনলিমিটেড। পেছনেও একটা অফার আছে, এখানে ড্রিঙ্কস সমেত তোমরা প্রাইসগুলো দেখে নিতে পারো। তোমরা এতদিনে জেনে গেছো যারা আমার দর্শক যে আমি নন অ্যালকোহলিক, তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলো আমার কোনো কাজের না। চিকেন স্যুপ প্রথমেই দিয়ে গেল, ইউ ক্যান সি চিকেনের কোয়ান্টিটি রয়েছে। দিস ইজ দ্য ভিসকসিটি অফ দ্য স্যুপ, দ্য থিকনেস, ইউ ক্যান সি উডলস অফ কোরিয়েন্ডার, কোরিয়েন্ডারই মনে হচ্ছে, পার্সলে পাতা হতে পারে, টেস্ট করি। বাট এই স্যুপটা কিন্তু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ মোমোতেও এটা কাজে লাগবে। মোমোতে আলাদা করে স্যুপ দেয় না, ডিপস দেয় বাট স্যুপ দেয় না। এই ধুমায়িত স্যুপে প্রথম চুমুক, গন্ধটা তো বেশ ভালো। It is piping hot but very very delicious. This is one restaurant that I recommend all the time. Amar mone hoy Kolkata's best Chinese buffet. Ami jani onek ki bolbe mainland China price ta hoyto ekটু beshi, but items onek beshi thake, prawns thake, lamb balls thake, ekhane shegulo nei, but ekhane je gulo ache shegulo hocche ki bolbo mane well catered towards an Indian palate. মেলেন চানাটা অনেক বেশি অথেন্টিক চাইনিজ করছে, বেশিরভাগগুলোই বয়েল, একটু ব্ল্যান্ড লাগে, বাট দিস ইজ কী বলবো মানে মোর ওরিয়েন্টেড টুয়ার্ডস দ্য পিপল অফ ইন্ডিয়া, তো এটা ইন্দো চাইনিজ কুজিন বলতে পারো। আর একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে একটা তো বললাম যে আমার মনে হয় কলকাতাটা বেস্ট চাইনিজ বুফে, আর সেকেন্ড হচ্ছে অ্যাজ ফার অ্যাজ অ্যাম্বিয়েন্স গোজ, অ্যাজ ফার অ্যাজ ডেকর গোজ, এটাতে আমি 100 দেবো। এত বড় প্রথম কথা তো জায়গাটা অ্যাকোয়ার করতে পেরেছে, সেকেন্ড অফ অল এটাকে নিয়ে যত সুন্দরভাবে সাজিয়েছে, ইট ইজ এক্সট্রিমলি সফিস্টিকেটেড, ভেরি স্পেশিয়াস, কী নেই জায়গাটার মধ্যে। তোমাদেরকে পুরোটাই আমি ক্লিপিংসে দেখিয়ে দেবো। আর আগের একটা ভিডিও তো আরও সবিস্তারে দেখেছিলাম, আজকে অত বড় করবো না, ওটা 40 মিনিটের উপরে হয়ে গেছিলো, সো দ্যাট ওয়াজ এ ক্রিটিসিজম দ্যাট আই ফেসড। ইনিজ জায়গাটা জাস্ট ম্যাসিভ অ্যান্ড ভেরি ওয়েল ডেকোরেটেড, অ্যাম্বিয়েন্স 100-100। ইউ ক্যান সি দ্য ক্যারেটস, ইউ ক্যান সি দ্য থিকনেস, ইউ ক্যান সি দ্য চিকেন, শেডস অফ চিকেন, স্যুপ কিন্তু হিট। লঙ্কা দিয়েছে, একটা হিট পাচ্ছে, স্যুপ একদম 100-100, ভেরি ভেরি গুড চিকেন স্যুপ। চিকেন স্টিম মোমো দিয়ে গেল অ্যালং উইথ দ্য ডিপ, দ্য ডিপ লুকস ভেরি ডেকারেন্ট। আর মোমোটাকে তোমাদেরকে দেখিয়ে দিই হাউ ইট ইজ, কোটিং ইজ নেগলিজেবল, অ্যাজ ইউ গাইজ ক্যান সি কোটিং খুবই পাতলা, আর ভেতরটা ইজ সামওয়াট লাইক দিস, হাত তো লাগাতেই হবে, ইটস ভেরি ফুলফিলিং, ফিলিংটা অনেক বেশি। আর ফিলিংয়ের মধ্যে দেখতে পাচ্ছ ওয়ান্স অ্যাগেন হয় পার্সেলের নয় করিয়েন্ডার, চিকেন অনেক বেশি, সেম হিয়ার, দিস ফর দ্য মোমো, এটা সিগনেচার ডিশ, ইট ইজ সো ময়েস্ট, হালকা বাটারি টেক্সচার, নিশ্চয়ই বাটার উপরে স্মিয়ার করেছে, নট স্পাইসি অ্যাট অল বাট এক্সট্রিমলি ফ্লেভারফুল। এটাকে যখন ডিপস দিয়ে খাবো বা স্যুপটা দিয়ে খাবো, ব্যাপারটা জাস্ট এলিভেট হয়ে যাবে। লেটস ডিপ দিস বিউটিফুল ডিলিশিয়াস মোমো, সো আর্দি, সো ডিলিশিয়াস, দ্য ডিপ অ্যাল বিট ইজ নট দ্যাট গুড, ডিপটা খুব একটা ভালো না, হালকা হিট আছে, ঝাল আছে, আদার দেন দ্যাট ডিপটাকে অ্যাভয়েড করো। এবারে স্যুপ দিয়ে মোমোটা খাবো, মোমোর সঙ্গে অনেক জায়গায় স্টুডিও স্যুপ দেয়, এটা দেয় না, আলাদা করে দিয়েছে, ওই জন্য স্যুপটাকে পুরোটা না খেয়ে বাঁচিয়ে রাখবে, ইট ইস এ হিট টিপ। মোমো এলে পরে যখন স্টার্টারে তোমরা পাবে,
মোমো, সেটার সঙ্গে স্যুপটা খাবে, আলাদাই লাগবে। মোমোর সাইজটা কিন্তু বেশ ভালো। আর এবার এটার সঙ্গে নেবো স্যুপ। What a beautiful experience I'm having. এই স্যুপটার সঙ্গে মোমোটা খাবে, অ্যামেজিং লাগবে। স্যুপটা বানিয়েছে এক ঘর। দ্য মোমোজ আর ভেরি ভেরি ওয়েল ডান। এর জন্যই আমি মোমো অ্যাপকে খুব রেকমেন্ড করি। আইটেম কম হতে পারে, 12-13টা আইটেম হবে, বাট দ্য স্ট্যান্ডার্ড ইজ সো গুড, হেভেনলি গুড। খাবার দাবার জাস্ট অ্যামেজিং বানায়। স্যুপটা তো জাস্ট মানে তুখর হয়েছে। এই রেস্টুরেন্টে একদিন মাকে নিয়ে আসার ইচ্ছে রয়েছে। এরকম টাইপের খাবার আমার ভালো লাগে, স্যুপ, মোমো, একটু নুডলস। দিস ইজ নিনজা ফ্রাইস, যেটা কিনা ভেজ এবং নন ভেজ দুটোর মধ্যে তোমরা পাবে। বেসিক্যালি গ্লোরিফাইড ফ্রেঞ্চ ফ্রাই, মিউনিস ফেউনিস দিয়ে ড্রেসিং করা আছে। নিনজা ফ্রাইসটা দেখে নাও, অনেক রকম ড্রেসিং দেওয়া রয়েছে। আর এরকম ফ্রেঞ্চ ফ্রাই ব্যাটার দেওয়া, এটাই নিয়ে নিই। এগুলো কিন্তু টেম্পটেশন, বেশি খেয়ে পেট ভরলে চলবে না। পটেটো ফ্রাইস আর অ্যাকচুয়ালি সগি অ্যান্ড ব্ল্যান্ড, নট ভেরি অ্যাপারেজিং অ্যাট অল। যেটুকু খেতে ভালো লাগছে ইজ বিকজ অফ দ্য ড্রেসিং। দিস ইজ প্লেন মিউনিস, দিস ইজ কাইন্ড অফ আ স্পাইসি মিউনিস। এগুলোর জন্যই যেটুকু টেস্ট পাচ্ছি, আদারওয়াইজ দিস ইজ নট ভেরি অ্যাপেটাইজিং। এটা আমি আগেও খেয়েছি, পছন্দ হয়নি। দিস হ্যাজ কাইন্ড অফ আ মেক্সিকান ইনফ্লুয়েন্স, অনেক রকম ক্যাপসিকাম বেল পেপার দেওয়া। দিস ইজ ওয়ান অফ দ্য ডিশেস দ্যাট ইমপ্রেসেস মি দ্য লিস্ট দ্য মোমো অ্যাম বুফে। মোমো অ্যাম উইংস দিয়ে গেল, এটা ওদের সিগনেচার। এটা হচ্ছে নর্মাল, এটাই এটা তোমাদেরকে সার্ভ করবে। এটা আমি বলেছি একটু এক্সট্রা স্পাইসি করে বানাতে, তোমরা চাইলে তোমাদেরকেও দেবে। আমি তোমাদেরকে খেয়ে বলি আমার কোনটা বেটার লাগছে। দিস ইজ দ্য নর্মাল ওয়ান দ্যাট ইউ গোয়িং টু গেট আউট অফ দ্য কিচেন। আর এটা আমার জন্য কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছে স্পাইসি। ওকে, ফার্স্ট লেটস ট্রাই আউট দ্য নর্মাল ওয়ান। ইট ইজ সো টেম্পটিং, সো ডেকাডেন্ট, ইট ইজ লিটারেলি গ্লিসেনিং। এর থেকে বেটার আর কি হতে পারে? ওপরে একটুখানি তিল দিয়ে ডেকোরেট করা আছে। ওয়াও, ওপরটা হালকা ক্রিসপি, ভেতরে দেখো নট ড্রাই অ্যাট অল। টেস্টটা আছে বারবিকিউ সসের মতো, সল্টি, সুইট, নট স্পাইসি অ্যাট অল। দিস উইল বি আ ডেফিনেট হিট অ্যামাংস দ্য মাসেস। বাচ্চাদের ভীষণ পছন্দ হবে, বিকজ ইট ইজ সুইট, নট ভেরি ট্যাঙ্গি দো, একটু সল্টি। দিস ইজ আ ডেফিনেট হিট উইথ দ্য মাসেস, মার্ক মাই ওয়ার্ডস। নাও লেটস ট্রাই আউট ওয়ান অফ দ্য স্পাইসিয়ার ওয়ানস, হট অ্যান্ড স্পাইসি। যেটা নর্মাল বারবিকিউ উইংস সেটা একটুখানি রেডিশ, আর এটা একটুখানি ব্ল্যাকিশ, একটু বেশি ডার্ক। মিষ্টি ভাব অনেকটাই ডিস্টেন্ট, ভেরি ডিলিশিয়াস ওয়ান্স অ্যাগেন। স্পাইসি বলতে যে খেতে পারবে না বা ঝাল লাগবে সেরকম নয়, বাচ্চারা এটাও খেতে পারবে। এখনও পর্যন্ত আমি কোনো হিট তো পাচ্ছি না, বাট মিষ্টিটা একটুখানি ডিস্টেন্ট, ওর জন্য আমার হাতে একটু বেটার লাগছে। বি ইউর ওন জাজ, যখন তোমরা আসবে চাইলে দু রকমই অর্ডার করতে পারো। আনলিমিটেড বুফে, খাবার নষ্ট করো না, এটা হচ্ছে ব্যাপার। আর আমি তো সিঙ্গেল এসছি, তোমরা যদি কেউ দুজন মিলে বা ফ্যামিলি নিয়ে আসো তাহলে তো কোনো অসুবিধাই হবে না, দু রকমই অর্ডার করে নেবে। দিস ইজ জাস্ট সো গুড, সল্টি, স্পাইসি, স্টিকি, সুইট, এভরিথিং দ্যাট ইউ ক্যান আস্ক ইন আ চিকেন উইং। দিস আর জাস্ট লিটল পিসেস অফ হেভেন, অ্যামেজিং, দ্য অ্যামেজিং। যেটা বলে থাকি, এরকম চিকেন উইংস পেলে রোজ খাবো, আর দীর্ঘদিন এই চিকেন উইংসের সাথে মুখে লেগে থাকবে। এরকম উইংস খাবেন, বারবিকিউ উইংস টাইপের, জাস্ট ঠোঁট দিয়ে জোরে ধরে টানবেন, মাংসগুলো বেরিয়ে আসবে। আর সেকেন্ড ইম্পর্টেন্ট কথা হচ্ছে হাতটা এরকম হতে হবে, আঙুলগুলো যদি ম্যারিনেশনে আঙুলের এই অবস্থা না হয় দেন তো বারবিকিউ উইংস বলো বা বারবিকিউ ড্রামস্টিক্স বলো যাই হোক আর নট ওয়েল মেড। তারপরে আওয়াজ করে জাস্ট লিক ইউর ফিঙ্গার্স, দিস ইজ ফিঙ্গার লেকিং গুড। এখন সল্ট অ্যান্ড পেপার চিকেন দিয়ে গেল, তো আগে দিত হচ্ছে ক্যাফির লাইন একটা চিকেন, বাট ঠিক আছে চিকেনের একটা আইটেম পাবে তোমরা। এটা সল্ট অ্যান্ড পেপার চিকেন, বাইরেটা তো ক্রিস্পি রয়েছে, দেখে নাও। ওপরে দিস আর অল গার্নিশিং, পেঁয়াজ রয়েছে,
কোরিয়ান্ডার রয়েছে আর অনেক রকম পাতা রয়েছে অনেস্টলি আই ডোন্ট নো এভরিথিং বেল পেপার দিয়ে রয়েছে লেটস ট্রাই দিস আউট ইভেন দিস লুকস টেম্পটিং তোমরা বলো মিথ্যা কথা বলছো কিনা বোনলেস বাটার ক্রিসপি অ্যান্ড ক্রাঞ্চি আই হোপ ইউ গাইস ক্যান হিয়ার ইট ব্রেডটা ইজ সো ময়েস্ট ভেরি সফট নন স্পাইসি একদমই কোনো রকম স্পাইস নেই চাইলে পরে তোমরা কোনো রকম কেচাপ বা কিছু খেতে পারো চিলি সস দিয়ে বাট ওয়ান সেকেন্ড দিস ইজ গোয়িং টু বি হিট উইথ দ্য মাসেস বাচ্চাদের খুব পছন্দ হবে দিস ইজ জাস্ট সো গুড বাই দ্য ওয়ে এটা প্রত্যেকটা খাবারে কিন্তু ছোট্ট এরকম একটা কলা পাতা স্টুপে সার্ভ করছে দেখতে আরও বেটার লাগছে আর এখানে যে ড্রেসিংগুলো দিয়েছেন এই ড্রেসিংগুলো দিয়ে খেলাম আলাদাই লাগলো দিস ইজ জাস্ট সো সফট আমি এটাকে তোমাদেরকে কী ডিসইন্টিগ্রেট করে দেখাবো বলো চাপ ভিতরে নিয়ে যেতে ভেঙে যাবে ভেতরটা ইজ সো সফট দেখে নাও দিস ইজ জাস্ট বোনলেস পিসেস অফ হেভেন অ্যাজ গুড অ্যাজ দিস মে বি আমার জন্য চিকেন উইংস স্পাইসিয়ার ভার্সনটা এগিয়ে থাকবে অ্যালং উইথ দ্য চিকেন মোমো উইথ দ্য স্যুপ স্যুপটা জাস্ট অ্যামেজিং আমাদের সামনে টেবিলে দিস ইজ দি এন্টায়ার অ্যারে অফ মেন কোর্স এর বাইরে ডাবল কুক পোক দেবে পোক চিলি সেটা স্টার্টারের মধ্যে ছিল আমি মেন কোর্সের সঙ্গে খাবো অ্যালং উইথ নুডলস দিস ইজ এগ নুডলস উপরে আবার সেই গার্নিশিং উইথ সাম কোরিয়ান্ডার উইথ সাম স্প্রিং অনিয়ন্স ডিমও দেখতে পাচ্ছ শেজওয়ান চিকেন দ্য চিলি ইজ আ গুড ইন্ডিকেশন যে এটা শেজওয়ান চিকেন রেড কালার এটা হচ্ছে চিলি গার্লিক ফিশ বাসা এগ ফ্রাইড রাইস দিস ইজ চিকেন ইন সিজনাল গ্রিনস আর এটা হচ্ছে চিকেন শাপটা প্রথমেই প্লেটে নিয়েছি কিছুটা এগ ফ্রাইড রাইস এরকম অনিয়ন্স রয়েছে ডিমও রয়েছে সবই রয়েছে বাট একটা চিকেনের আইটেম এতগুলো দিল ফিশের আইটেমও দিল এটার মধ্যে যদি একটুখানি শিম দিয়ে দিতে হবে চিংড়ি মাছ আমি খুশি হতাম তাহলে পরে ইট উড হ্যাভ বিন আ ওয়েল রাউন্ডেড মেন কোর্স এনিওয়েজ ইউ ক্যানট হ্যাভ এভরিথিং ইন লাইফ এখন আমি এটার সঙ্গে প্রথমে একটু নেবো হচ্ছে শেজওয়ান চিকেন আমি কোয়ান্টিটি অনেক কম দিতে বলেছিলাম আমি একা এসেছি বাট এটাই নাকি ওদের কম সো নাইদার ডু দে গো স্টিঞ্জি অন কোয়ান্টিটি আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবেই না কোয়ালিটি তো একদম আলাকারদের সমান ফার্স্ট এটা একটুখানি টেস্ট করে দেখবো চিকেনটা দেখে নিই কীরকম মনে হচ্ছে ছুরি চালাচ্ছি মাখনের মধ্যে দিয়ে ইট ইজ দ্যাট সফট লুক অ্যাট দ্য ইনসাইড অফ দ্য চিকেন ভেরি ফ্রেশ অ্যান্ড ইট ইজ ভেরি ময়েস্ট অ্যাজ ওয়েল লেটস হ্যাভ দ্য ফার্স্ট বাইট দেখা যাক কীরকম স্মেলটা তো অসাধারণ বেরোচ্ছে একদম নন স্পাইসি ওয়ান সেকেন্ড বাচ্চারা হেসে গেলে খেতে পারবে আমার ব্যক্তিগতভাবে স্পাইসি পছন্দ হয় তো যেহেতু শেজওয়ান এটা একটু স্পাইসি হতেই পারত বাকি আমি রাইসটা তোমাদেরকে একটুখানি শুধু খেয়ে বলি এরকম সেটা ভুলে গেছিলাম একবার ফ্রাইড রাইসটা ডেমনি খাই স্মেলটা অসাধারণ ফ্রাইড রাইস ডিসিপ্লিন হোক বলাই বাহুল্য যে দিস ইজ নট দ্য বেস্ট ফ্রাইড রাইস দ্যাট আই এভার হ্যাড বাট কনসিডারিং দ্যাট ইটস আ বুফে দিস ফ্রাইড রাইস ইজ ভেরি গুড ফিশটা নিয়ে বেশি কিছু বলবো না দিস ইজ বাসা তো একটু ফিশটা দিয়ে খেয়ে বলি কীরকম অ্যাজ দ্য নেম সাজেস্ট চিলি অ্যান্ড গার্লিক অ্যান্ড ইউ ক্যান সি চিলি অ্যান্ড গার্লিক ইন স্পেডস দেখি কীরকম বাসায় কিছু দেখাবার নেই বাসা ইজ সফট বাই নেচার একটা বাইট নেই যেরকম সময় ফ্রাইড রাইস উইথ সাম বাসা চিলি গার্লিক গার্লিকের ভালো এসেন্স আছে চিলির ব্যাপারটা একটু কমই আছে অল চিলি আমি দেখতে পাচ্ছি বাট সো সো ডিসেন্ট এনাফ খারাপ না খারাপ না লুকার দ্য চিকেন শপটা এটার মধ্যে গ্রিন চিলি দেওয়া রয়েছে লেটস টেক আ ভেরি স্মল পোর্শন ইন টু মাই প্লেট দিস লুকস দ্য মোস্ট ডেকেডেন্ট অফ অল দ্য চিকেন ডিশেস খেতে কীরকমভাবে বলতে পারছি না লেটস হ্যাভ আ হোল চিলি জাস্ট দ্য ওয়ে আই লাইক ইট অ্যান্ড জাস্ট দ্য ওয়ে দ্য লেজেন্ড মার্ক উইন্স লাইকস ইট দেখা যাক সো দিস বাইট ইজ ডেডিকেটেড টু ফুড ব্লগিং লেজেন্ড মার্ক উইন্স মার্ক উইন্সের নাম নিয়ে এরকম গোটা লঙ্কা দিয়ে একটা বাইট সাদা লঙ্কা আমরা এত পছন্দ করি লঙ্কা দিলে পরে পুরো ফ্লেভার প্রোফাইল ডেলিভেট হয়ে যায় যারা ঝাল খেতে পায় তার জন্যই বলছি গলায় একটা হিট পাবে গোটা লঙ্কা খাচ্ছে পুরো
বাট সেটাকে ওভারকাম করতে পারলে ফুড হেভেন। সো গুড, আমি একটা কথা এখনই বলে রাখছি, তোমরা যদি ইন্ডিভিজুয়ালি ফ্লেভারগুলো কনসিডার করো অফ অল দ্য চিকেন ডিশেস অ্যালং উইথ দ্য ফিশ, কত ভালো নাও লাগতে পারে, একটু ব্ল্যান্ড মনে হতে পারে। যে কী বলছিল মেলনে চানা ব্ল্যান্ড বানায়, মোমো আইম খুব ভালো বানায়, এখনও বলছি সেটাই, কিন্তু রাইস দিয়ে খাবে, নুডলস দিয়ে খাবে, ফ্লেভার প্রোফাইল ডেলিভেট হয়ে যায়, আর স্টার্টারগুলো তো জাস্ট ধরা ছোঁয়ার বাইরে। লাস্টলি চিকেন ইন সিজনাল ভেজিস, ব্রকোলি দিয়েছে হোয়াইট প্রিপারেশন, দিস ইজ গোলাপ গ্রেভিস, বাঁধাকপি পাতা রয়েছে, শীতকালীন সবজি দিয়েই হবে, চিকেনে এরকম পিস রয়েছে, পিস বলো স্টুইট বলো, একটু গ্রেভি দিয়ে একটু ভেজিস দিয়ে লেটস টেক আ বাইট। ভেজিসগুলোকে একটুখানি ক্রিসপি ক্রাঞ্চি ছেড়েছে, উইচ ইজ জাস্ট দ্য ওয়ে আই লাইক ইট, আর ক্রিসপি ক্রাঞ্চি রাখলে পরে নিউট্রিশন ভ্যালু বেটার থাকে। অল ইন অল আনাদার ডিসেন্ট ডিশ, নাথিং টু রেভ অ্যাবাউট, যেরকম স্টার্টারগুলো ছিল সেরকম না, বাট ওভারঅল এটাও কিন্তু চলে যাবে, ডিসেন্ট এনাফ। আর যতগুলো মেন কোর্সে ছিল প্রোটিন চিকেন ফিশ, তার মধ্যে এই চিকেনটা লিস্ট ইমপ্রেসিভ সিজনাল ভেজিটেবলস, মোস্ট ইমপ্রেসিভ আমি বলবো হচ্ছে চিকেন সাপটা, গার্লিক ফিশ আর শেজওয়ানটা মোটামুটি একই রকম, বাট সাপটা মেন কোর্সের মধ্যে সবথেকে বেটার। আমাদের কাছে চলে এসছে ডাবল কুকড পোক চিলি ড্রাই প্রিপারেশন, আর যেন আগে খেয়েছি হেভেনলি, আজকে খেয়ে দেবো কীরকম, অনেক মাস বাদে আসছি, এটার সঙ্গে খাবো নুডলস, নুডলসটা ওর জন্য বাঁচিয়ে রেখেছিলাম। প্রথমে নুডলসটা এমনি খাই, টিপিক্যাল স্ট্রিট সাইড নুডলস যেরকম হয়, এগ রয়েছে, স্প্রিং অনিয়ন্স, কিছু বাঁধাকপির পাতা, রম্বার নুডলস দিয়েছি, ওটা স্মেল ইজ একদম স্ট্রিট স্টাইল, মুখ থেকে জল পড়ে যাবে। একদম আমাদের নর্মাল স্পিটস এর মূল যেরকম হয় পাখি সেরকম খেতে পাখি বলবো না, বিকজ দিস ইজ ভেরি ডেলিশিয়াস। একটু ড্রাইয়ের দিকে পোক দিয়ে খেলে বেটার লাগবে, বাট যতগুলো মেন কোর্স সেগুলো দিয়ে খেলে বেটার লাগবে একটু ড্রাইয়ের দিকে। এবার এটার দিকে হাত বাড়াতেই হবে, দিস হেভেনলি লুকিং ডাবল কুকড পোক, দিস ইজ পোক চিলি, জাস্ট হ্যাভ আ লুক। ইউজুয়াল যেরকম পেঁয়াজ ফেয়াজ থাকে, ক্যাপসিকাম থাকে, আর পর্কের পিসগুলো দেখো, একটু ফ্যাট, একটু মিট, জাস্ট দ্য ওয়ে আই লাইক ইট। এটা একটা প্রথম বাইট নেই, জাস্ট হ্যাভ আ লুক অ্যাট দিস, গ্লিসনিং, ডেকাডেন্ট, এভরিথিং সিনফুল, দেখি কীরকম। এত ভালো খাবার দাবার বানালে মুশকিল, তাহলে আবার যতক্ষণ ভালো একটু ভর্তি হবে খেতে থাকবে। এটা পোর্ক ইজ সো গুড, সল্টি, স্পাইসি, প্যাটি, মিঠি, এভরিথিং আর ইউ আস্ক ইন এ পোর্ক চিলি, হেভেন হেভেন। আরেকবার দেখে নাও, পোর্কের মধ্যে এরকম ফ্যাটওয়ালা পিস যেরকম হওয়া উচিত, লিন পোর্ক আমার খুব একটা প্রিয় নয়, এটার সঙ্গে নুডলস নিয়ে নিই, নুডলসের পোর্ক দেখি কীরকম। ম্যান, দিস ইজ ওয়াট লাইফ ইজ, সো গুড, বিউটিফুল, স্টুপিড গুড, জাস্ট মাইন্ড ব্লোয়িং দি গুড। সাইড থেকে এরকম লঙ্কাগুলো নিয়ে নেবে দেখে, বিকজ চিলি ইজ লাইফ, লঙ্কাটা দেখতে পাচ্ছ আশা করি, এটা দিয়ে তো একটা বাইক নিতেই হবে। অ্যালাম পর্ক, মুখের বদলে যেরকম বলে থাকি ফ্লেভার পাওয়ারটা পার্টি করছে, যে শুয়োরটাকে মেরে বানানো হয়েছে পোকটা সেটা মুখের ভেতরে ডান্স করছে, হ্যান্ডস ডাউন ওয়ান অফ দ্য বেস্ট বুফেস। আর যদি চাইনিজ বুফে কনসিডার করি, যতগুলো আমি খেয়েছি বেস্ট চাইনিজ বুফে,
পিরিয়ড। ফাইনালি হিয়ার ইজ দ্য ডেজার্ট। ডেজার্ট একটাই অপশান রয়েছে, অ্যাজ ইউ গাইজ ক্যান সি, চিজ কেক উইথ ভ্যানিলা আইসক্রিম। কেকের স্লাইস ইজ ভেরি লেস, বাট ওয়ান্স অ্যাগেন দিস ইজ অলসো রিপিটেবল। আমিও হয়তো একটা পোর্শন অর্ডার করব, বাট ফার্স্ট এটাকে ট্রাই করি। দ্য কেক ইজ কোল্ড, জাস্ট দ্য ওয়ে আই লাইক ইট। অনেকে হট কেক পছন্দ করে, নট মি। আইসক্রিমটা দেখি, আইসক্রিম দিয়ে একটা বাইট নিই। পুরোটা আমার যতদূর মনে হচ্ছে রাসবেরি সস। এনিওয়েজ চিজ কেক কেকটাও ভালো খেতে, ভেরি স্মুথ। চিজের চিজ কেকের চিজের ফ্লেভার হবে, বাট ভেরি গুড কোয়ালিটি। চিজ কেকটা খুব ভালো, আইসক্রিম দিয়ে খাই। ওয়াও, দিস বুফে ইজ সামথিং টু মার্ভেল অ্যাট। ইউ মাস্ট নেভার মিস আউট অফ দিস বুফে, ইভেন দ্য ডেজার্ট ইজ স্পেশাল। কেকটাই আরেকবার দেখো, এরকম স্মুদি টেক্সচার। আমি বলছি আইসক্রিমও লাগবে না, শুধু কেকটা খাবে। অ্যামেজিং, অসাধারণ কেকটা। এই বুফেটা কত প্রাইস পড়লো দেখে নাও, 942। সো 899, তার সঙ্গে এরা সার্ভিস চার্জ নিয়েছে 42.8। অ্যাজ ইউ গাইজ ক্যান সি এসসি 5%। এরা প্রথমে ডিসক্লোজ করেনি, পরে যখন আমি ইস্যুটা রেজ করলাম, রেজ মানে জাস্ট বললাম, তো তখনই ওয়েটার বললো স্যার উই ক্যান হ্যাভ ইট রিমুভ ইফ ইউ ওয়ান্ট। তো আই চোজ নট টু রিমুভ ইট, তার কারণটা আমি বলছি। আই চোজ নট টু রিমুভ দ্য সার্ভিস চার্জেস বিকজ এখানে কিন্তু কোনো খাবার কাউন্টারে নয়, ইট ইজ অ্যান আনলিমিটেড বুফে, বাট এভরিথিং ইজ সার্ভড অন দ্য টেবিল, রাইট ফ্রম দ্য স্টার্টার্স টু দ্য ডেজার্ট, এভরিথিং ইজ সার্ভড অন দ্য টেবিল। তো ওয়েটার যেদের এফার্টটা দিচ্ছে, সেকেন্ড অফ অল দ্য ওয়েটার হু অ্যাটেন্ডেড মি ওয়াজ ভেরি পোলাইট অ্যান্ড কার্টিয়াস। একটা ইনস্ট্যান্ট হচ্ছে যে যখন কোনো রেস্টুরেন্টে যাই, কিছু রেস্টুরেন্ট যেখানে গান ফান হয়, তো কমাতে বললে কমাতে চায় না, বাট দে আর ল্যাকাডাইসিক্যাল, এখানে সেটা নয়। বলার পরে মোটামুটি 5 মিনিটের মধ্যেই গরমটা কমিয়ে দিয়েছিল, সো দ্যাট ওয়াজ ভেরি হেল্পফুল অ্যান্ড রাদার ভেরি ইম্পর্ট্যান্ট ফর ব্লগিং। সবই ভালো তা বলবো না আমি। সো ওয়ান মেজার গ্রাইপ উইথ দিস রেস্টুরেন্ট, যেটা কিনে মাঝের বড় ফেস করেছিলাম, সেটা হচ্ছে যে এরা মিডওয়েতে ওয়েটার চেঞ্জ করে যায়। মানে তোমাকে যে ওয়েট করছে প্রথম থেকে, মাঝপথে তাকে চেঞ্জ করে অন্যভাবে নিয়ে আসে। আর দিস ইজ প্রবলেম্যাটিক বিকজ প্রথম থেকে তোমাকে যে ওয়েটারটা অ্যাটেন্ড করছে, হি নোজ বা শি নোজ ইউর প্রেফারেন্সেস। তো নতুন কোনো ওয়েটারকে যদি মিডওয়েতে অ্যাসাইন করা হয়, এ ওয়ান্স অ্যাগেন ইউ হ্যাভ টু গো থ্রু দ্য ব্রিফিং। তোমাকে নতুন করে ব্রিফ করতে হবে তোমার কীরকম প্রেফারেন্সেস, ঝাল পছন্দ করো না পছন্দ করো, যদি কারোর কোনো অ্যালার্জি থাকে কোনো খাবারে। তো এই ব্যাপারটা নিয়ে আমার আগের বার ইস্যু ছিল, এবার ইস্যু আছে। আর যেটা সেকেন্ড আমি বলবো, সেটা অ্যাকচুয়ালি ইস্যু নয়, বিকজ দ্যাটস আ নেসেসারি হ্যাজার্ড। সেটা হচ্ছে যে এদের খাবার দিতে কিন্তু খুব দেরি হয়, মানে স্টার্টার আর মেন কোর্সের মধ্যে তোমার মোটামুটি 20-30 মিনিট লাগবে, যদি না 8 ঘন্টা লাগে। দ্য রিজন বিং, এরা খাবারগুলো কিন্তু একদম ফ্রেশলি বানিয়ে দেয়, তো খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোয়ান্টিটি ইজ আনলিমিটেড বুফে। প্লাস ওরা দেখলেও যে আমি যখন বলে দিয়েছিলাম মেন কোর্সের সময় যে আমাকে কম করে দিতে, ওরা কমিয়ে অতটা করে দিয়েছিলো, ওটাই হচ্ছে ওদের কমের ব্যাখ্যা, আমাকে ওরা সেটা বললো। তো এই ব্যাপারগুলো কিন্তু এই রেস্টুরেন্টের মধ্যে আছে। তো অল ইন অল, ইন কনক্লুশন, আমি এটাই বলতে চাই যে দিস ইজ আ বুফে দ্যাট ইউ ক্যান নট অ্যাফোর্ড টু মিস আউট অন। কনসিডার মে ওয়ার্ড ফর ইট, দিস ইজ আ মাস্ট হ্যাভ বুফে। বুফেটা মানডে থেকে ফ্রাইডে ভ্যালিড রয়েছে, ফ্রম 12 o'clock নুন টু 8 o'clock ইন দ্য ইভিনিং। প্রাইসগুলো তোমাদেরকে বলে দিয়েছি। স্যাটারডে সানডে বুফেটা রয়েছে সেম টাইমিং, 12 noon টু 8 o'clock, আর তখন দামটা হয়ে যাবে 999 ইনক্লুসিভ অফ ট্যাক্সেস। অবশ্যই তার উপরে 5% এরা সার্ভিস চার্জ নেবে, দিতে চাইলে দিও, না দিতে চাইলে না দিও। সো এটা হচ্ছে টাইমিং, এটা হচ্ছে দিনের ব্যাপার। এনিওয়েজ, স্টার্টার্স তো কী বলবো, মানে অ্যামেজিংলি গুড। মানে কালকে যেরকম খেলে দিয়েছে বাটলার এলেক্সেলসের ওপেনিং পার্টনারশিপ, অনেকটা ওরকম ভালো। মানে দের ইজ নাথিং টু পয়েন্ট আউট অন। মেন কোর্স ঠিক আছে, একটু ইচ ইট সোন, কেননা আমার একটুখানি স্পাইসি পছন্দ, খাবার দাবার ইন্ডো চাইনিজ পছন্দ হয়। মেন কোর্সগুলো একটুখানি ব্ল্যান্ড ছিল ফর মাই লাইকিং, একটুখানি নন স্পাইসি ছিল, বাট দে আর নট ব্যাড বাই এনি স্ট্রেচ অফ ইমাজিনেশন। ফ্রাইড রাইস অ্যান্ড নুডলস ওয়ার রাদার ডিসেন্ট। ওয়ান্স আগেন দ্য ডেজার্ট ওয়াজ এ হিট, চিজ কেক অ্যালং উইথ দ্য ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম ওয়াজ রান অফ দ্য মিল, কিন্তু দ্য চিজ কেক ওয়াজ ভেরি গুড বাই ইটসেলফ। তো ব্যাপারটা তোমরা দেখে নাও, দামটা তোমরা জানতে পেরে গেলে। আমার মনে হয় আন্ডার 900 উইকডেজে দিস ইজ আ স্টিল অফ এ বুফে, কেননা খাবারের কোয়ালিটিগুলো অ্যামেজিং। হ্যাঁ, আইটেম মাত্র 12 থেকে 14টা, বাট দ্য কোয়ালিটি ইজ জাস্ট ফিঙ্গার লেকিং গুড, যেরকম আমি বলেছিলাম। এনিওয়েজ, যদি ভিডিওটা পছন্দ হয় তাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ডু অল দ্য নেসেসারি স্টাফ টু হেল্প গ্রো দিস চ্যানেল। কমেন্ট করে নিশ্চয়ই, তোমাদের কমেন্ট করতে ভালো লাগে, কমেন্ট করলে পর এনগেজমেন্ট রেট বাড়ে, ইউটিউব অ্যালগরিদম বুঝবে চ্যানেলটা ভালো কাজ করছে। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর ডায়েট। আর যেদিনকে চিট ডে থাকবে, চিট মিল থাকবে, এরকম চুটিয়ে খাবারটাকে উপভোগ করো। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ, সবাই খুব ভালো থাকো।